বন্ধুরা, আমরা পড়ছি সেই দিন এই মাত কবিতাটি। এই কবিতার আগের অংশটা তোমরা পুরো ভিডিওতে পেয়ে যাবে, আজকে আমরা তার পরবর্তী অংশটা পড়ছি। আমরা খুব সুন্দর, খুব দারুণ একটি কবিতা পড়ছি। তো এই কবিতার মধ্যে জিনিসটা মূলত জীবনানন্দ দাস বলার চেষ্টা করেছেন যে মূলত উনি তাকে প্রকৃতির কবি, প্রকৃতিকে খুবই ভালোবাসতেন। ওনার সব কবিতাগুলোই, বেশিরভাগ কবিতাগুলোই কিন্তু প্রকৃতিকে নিয়ে রাখা। তো এখন উনি বলছেন যে আমি যখন চলে যাব তখন কি প্রকৃতি আমাকে আমাকে নিয়ে যাবে, বা যখন কবি চলে যাবে কবির সাথে করে কি এই প্রকৃতির ভালোবাসা বা প্রকৃতি এগুলো কি কবির সাথে করে নিয়ে যাবেন? না, প্রকৃতি প্রকৃতির মতোই চলতে থাকবে। তো উনি এখানে একটা কথা বলেছেন যে আমি চলে যাব বলে, মানে আমার যখন মৃত্যু হবে, চলে যাওয়া বলতে এখানে কী বোঝাচ্ছে? মৃত্যু হওয়া, মৃত্যু। হ্যাঁ, চলে যাওয়া বলতে এখানে মৃত্যু হচ্ছে। চালতা ফুল, চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। আচ্ছা, এই কথাটা মানে কী বুঝলেন? এখানে একটা উনি একটা প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্ন দ্বারা কিন্তু উনি একটা উত্তরও দেওয়ার চেষ্টা করেছেন। মূলত এখানে উনি যেটা বলার চেষ্টা করেছেন যে কবির তো মৃত্যু হবেই, মানুষের মৃত্যু হলেও প্রকৃতির সৌন্দর্য তাতে কোনো দিন থেমে থাকবে না। পৃথিবীতে কেউই অমর নয়, প্রত্যেক মানুষকে একসময় চলে যেতেই হবে। কিন্তু শিশিরের জলে চালতা ফুল ভিজে যে সৌন্দর্য, সৌন্দর্য প্রকাশ পায় আর সেখানে যে একটা আনন্দের একটা বিস্তার ঘটে, সেই আনন্দটা চলতেই থাকবে, যুগ যুগান্ত ধরে সে চলতেই থাকবে, তার কোনো শেষ হবে না। অনন্তকাল ধরে শিশিরের জলে ভেজা চালতা ফুলের নরম গন্ধের ঢেউ প্রবাহিত হতেই থাকবে। প্রকৃতির যে চিরায়ত রূপ, তারই এক অসাধারণ মূলত এখানে প্রকাশ ঘটানো হয়েছে। প্রকৃতি তার রূপ রস গন্ধ নিয়ে চিরদিন থাকবে, প্রকৃতির যে সৌন্দর্য সেটা কালের বিবর্তনে সর্বদাই টিকে থাকবে। এখানে কারোর মৃত্যুর জন্য কখনো কোনোটা টিকে থাকবে না। সবাই সবার ছন্দ নিয়ে, তার গন্ধ নিয়ে, তার ভালোবাসা নিয়ে, তার গতিতে চলতেই থাকবে, কেউ কখনো কখন থেকে যাবে না। তারপর কী বলছে? লক্ষ্মী পেঁচা গান গেয়ে যাবে নাকি তারই লক্ষ্মীটির তরে। হ্যাঁ, আমরা কিন্তু এই জিনিসটাই বুঝি, লক্ষ্মী পেঁচা গান গাবে লক্ষ্মীর জন্যই। এখানে বিষয়টা হচ্ছে এরকম, বন্ধুরা আমি একটু বুঝিয়ে বলছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো, খুব মন দিয়ে শুনবে। যে প্রকৃতিতে যে চির যৌবনা, তার একটা উদাহরণ এখানে দিয়েছেন কবি। এখানে জিনিসটা বলার চেষ্টা করেছেন যে লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীর তরেই গান গাবে, চিরদিনই গান গেয়ে যাবে। ব্যক্তি মানুষ মৃত্যু হলেও ফুল পাখিরা কিন্তু তাদের সজীবতায় কলরবে পৃথিবীতে প্রাণের আবেশ ছড়িয়ে দেবে, এটা কখনো বন্ধ হবে না। এটা কারো নির্দিষ্ট কোনো মানুষের জন্য এটা চলে না, এটা সবার জন্য চলতে থাকে। কে আসলো কে গেল এটা একদমই কারো কাছে কোনো ধর্তব্য হয় না। তো এখানে কবির বোধের মধ্যে একটা সব কিছুর মধ্যে শাশ্বত রূপ, মানে সব সময় একটা জিনিসের বিদ্যমান থাকবে, সেই ব্যাপারটা উনি বোঝানোর চেষ্টা করেছেন। উনি বোঝানোর চেষ্টা করছেন যে কোনো কিছু বিলীন হবে না কারো মৃত্যুর জন্য। তো লক্ষ্মী পেঁচা লক্ষ্মীর তরে, মানে লক্ষ্মীর জন্যই গান গাইবে, এটাই হচ্ছে প্রকৃতির স্বাভাবিক নিয়ম। আবহমানকালের যে বিশ্বাস, সেই বিশ্বাসের অনুসারে কিন্তু লক্ষ্মী পেঁচার কণ্ঠে কিন্তু প্রতিনিয়ত মঙ্গল বার্তাই ধ্বনিত হবে, সবসময় সে মঙ্গল বার্তাই গেয়ে যাবে, এটা কারোর মৃত্যুর জন্য কখনো থেকে যাবে না। বন্ধুরা, আশা করি কবি যে জিনিসটা বলার চেষ্টা করেছেন তোমাদের আমি বোঝানোর চেষ্টা করেছি, তোমরাও বুঝতে পেরেছ। আর যদি বুঝতে পারো, ভালো লেগে থাকে, এক্ষুনি লাইক করে ফেলো, বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো। এই কবিতার বাকি অংশ তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকো।